এই ভিডিওতে আমি যে অঙ্কটা নিয়ে চলে এসেছি সেটা দেখো। এইটা চাকরির পরীক্ষা কিন্তু এই অঙ্ক ভীষণ আসে এবং স্কুলের পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলো কিন্তু এসে থাকে। তাহলে চলো আজকে আমি দেখিয়ে দিই যে কিভাবে এই অঙ্কটা সলভ করবে। এই অঙ্কটা কিন্তু অনেকেই করতে পারো না, তো চলো আমি দেখিয়ে দিই। দুটি সংখ্যার যোগফল হলো 384, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে? তো চলো, এরকম চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় অপশন থাকে, কিন্তু স্কুলের পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অপশন পাওয়া যায় না, তো ফলে ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারো না। তো চলো আমি আজকে দেখিয়ে দিই যে ট্রিক্সটা কি আছে। তো চলো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 384, ঠিক আছে, সংখ্যা দুটির গসাগু 48। তোমরা প্রথমে কি করবে, প্রথমে 384-কে এই 48 দিয়ে ভাগ করবে, মানে তোমরা কাটাকুটি করে নিতে পারো। তো চলো আমি 8 দিয়ে করি, 6 আষ্টে 48, 8 দিয়ে করলে 4 আষ্টে 32, 32 আর 6 38, 64 আট আষ্টে 64, 6 দিয়ে কাটলে হচ্ছে 8। তাহলে এর উত্তর এলো কত, 8, ঠিক আছে। এবারে কি বলেছে গসাগু, সংখ্যা দুটি কি কি হতে পারে? এবার দেখো আমাকে কি করতে হবে, এবার এই 8 সংখ্যাটাকে দুটো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে হবে। তো চলো আমি এটাকে দুটো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করি। একটা হচ্ছে 1+7 মানে হচ্ছে 8, 2+6 8, 3+5 এটাও 8, আর হলো 4+4 এটাও হলো 8। তাহলে এটা দুটো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা হলো। এইবারে দেখো আমাকে কি করতে হবে, দেখো যেহেতু এই 6+2 এইটা আর 4+4 এইটা, এই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, 2 আর 6 এগুলো পরস্পর মৌলিক সংখ্যা নয়। এই পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে এটা জানার জন্য আমার আগের ভিডিও দেখতে হবে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি সেটা আগে তোমাদেরকে জানতে হবে। যদি পরস্পর মৌলিক সংখ্যার বিষয়টা আমি আর এই ভিডিওতে বলছি না, তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও। যেহেতু এটা এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই এই দুটো হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকছে না, তার মানে এটাও উত্তর হবে না এবং এটাও কিন্তু উত্তর হবে না। তাহলে এখন পড়ে থাকলো 1+7 আর 3+5। তাহলে এবার দেখো, তাহলে 1+7 এই 8, এবার এই 48-কে এবার আমরা কি করব, 1 দিয়ে গুণ করব। তাহলে 48-কে আমরা 1 দিয়ে গুণ করলে কি কি পাবো, 48-1 = 48, একটা পেলাম, আর একটা পেলাম কত, 7 দিয়ে যদি গুণ করি, 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 7 আষ্টে 56, 6 হাতে থাকলো 5, 4 সাতে 28, 28 আর 5 হলো 33। দেখো তো দুটো সংখ্যা যোগফল 384 হয়েছে কিনা, 8, 6, 14, 4 হাতে থাকলো 1, 4 আর 4 = 8, 384। তাহলে দেখো একটা সংখ্যা কিন্তু আমার এইটা হতে পারে, একটা সংখ্যা 48 আর 336, এই দুটো সংখ্যার কিন্তু গসাগুও কিন্তু আসবে কিন্তু 48। কিন্তু এখানে যে সংখ্যাগুলো আমি যদি বার করতাম, এই সংখ্যাগুলোর গসাগু কখনোই কিন্তু 48 আসতো না। তা চলো আরেকটা হতে পারে কোনটা, দেখো 3+5, তাহলে 3 আর 5, এবার 48-কে একবার 3 দিয়ে গুণ করবো, 3 আষ্টে 24-এ 4 হাতে থাকলো 2, 3, 4, 12, 13, 14, তার মানে 144, আর 5 দিয়ে গুণ করলে 5 আষ্টে 40-এ 0 হাতে থাকলো 4, 4, 5, 20 আর 4 = 24, তাহলে 144 আর হলো 3, 240। তাহলে দেখো এই অঙ্কের উত্তর বেরিয়ে গেল। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে, একটা হলো 48 ও 336, আর একটা হতে পারে কত, 144 ও 240। তাহলে এই হয়ে গেল আমার এই অঙ্কের। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কের উত্তরটা বার করবে, কিন্তু এই পদ্ধতিতে বা এইভাবে কেন আমাকে করতে হলো। তাহলে চলো, এখানে কেন আমি 8 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, কেন আমি 8-কে দুটো সংখ্যা যোগফল রূপে প্রকাশ করলাম, সেটা জানার জন্য তোমাদেরকে একটু বীজগাণিতিকভাবে কিভাবে সমাধান করা যায় বীজগাণিতিক পদ্ধতিতে, তা চলো সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বিষয়টা পরিষ্কার করে বুঝতে পারবে। দেখো দুটি সংখ্যার সংখ্যা দুটোর গসাগু বলেছে 48, তাহলে আমরা প্রথমে ধরছি কি, ধরছি ধরো সংখ্যা দুটো কি কি, ধরি একটা হলো ধরো 48x আর একটা হলো 48y। এবার এই x আর y এর মান কিন্তু এমন হবে, মানে পরস্পর মৌলিক সংখ্যা হবে, তবেই কিন্তু এদের গসাগু কত হবে, 48 হবে। যদি পরস্পর মৌলিক সংখ্যা x আর y না হয়, তাহলে কিন্তু এদের গসাগু কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু 48 হবে না। তোমরা সেটা করে দেখে নিতে পারো, x আর y এর মান পরস্পর মৌলিক সংখ্যার ভিডিও দেখে সেখানে অন্য কোনো সংখ্যা ধরে তোমরা দেখে নিতে পারো, প্রুফ করে নিতে পারো। তাহলে এখানে হলো 48x আর 48y, একটা সংখ্যা x আর একটা সংখ্যা যদি y হয়, তবে কিন্তু তাদের গসাগু কত হবে, 48। এবারে আমায় কি বলেছে যে সংখ্যা দুটোর কি বলেছে যোগফল হচ্ছে 384। তাহলে সংখ্যা দুটোর যোগফল যদি আমি 384 বার করি, তাহলে দেখো কি হবে, এ দেখো সংখ্যা দুটোর যোগফল, তাহলে একটা হলো 48x আর একটা হচ্ছে 48y, এদের যোগফল হচ্ছে 384। এখান থেকে আমি 48 কমন নিয়ে নিই, তাহলে x+y এর মান আসছে 384, তার মানে x+y হবে কত, 384/48। দেখো তো আমি প্রথমে এইটাই করেছিলাম কিনা, 384/48 আমি এটাই করেছিলাম, তো
তাহলে এটা কাটাকুটি করে উত্তর আমার কত এসেছিল 8। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত বের হলো 8, তার মানে এই 8 হচ্ছে এক্স আর ওয়াই এই দুটো সংখ্যার কিন্তু যোগফল। তাহলে তোমরা বুঝতে পারছো এবার এই 8 কে আমি কি করেছিলাম, দুটো সংখ্যার যোগফল রূপে কেন ভেঙেছিলাম। দেখো একটা এক্স আছে একটা ওয়াই আছে, তাই এই 8 কে দুটো সংখ্যার যোগফল রূপে যখন এক্স প্লাস ওয়াই মানে যখন আমি লিখছি 8, তাহলে এই 8 কে দুটো সংখ্যার যোগফল রূপে যখন প্রকাশ করছি তখন আমি কি করছি, দুটো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করলে একটা করছি 1+7, একটাকে করছি আমি 2+6, একটাকে করছি 3+5, আর একটাকে করছি 4+4। বুঝতে পেরেছো? এইবারে কি হচ্ছে, আমার এই দুটো সংখ্যা আমি আগেও বললাম যে পরস্পর মৌলিক সংখ্যা নয় বলে এই দুটোকে আমার করা যাবে না, মানে এই দুটো কোনোভাবেই আমার উত্তরের মধ্যে এই দুটো আসবে না। তাহলে আমার উত্তর আসবে কোন দুটো, তাহলে এইটা আর এইটা, এই 1+7 আর 3+5, এই দুটোই হবে আমার এই যে সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে এগুলোই আমার সংখ্যাগুলো হতে পারে। তাহলে 1 দিয়ে করব, তাহলে সেই 48 যেহেতু বসা উচিত। দেখো এক্স এর মান ধরো 1 আর ওয়াই এর মান ধরো 7, তাহলে এখানে আট সংখ্যাটা কত ছিল আমার 48x। তাহলে 48×1 করলে আমার কত আসছে, এটা এটা 48×1 করলে আমার আসছে 48, আর একটা কত আসছে, এ দেখো ওয়াই এর মান যদি 7 হয় তাহলে 48×7 তাহলে কত হচ্ছে, ওটা হচ্ছে তোমার 4 7 28 না এটা হচ্ছে 7 দিয়ে যদি গুণ করি তাহলে 27 56 6, হাতে থাকলো 5, তারপরে হচ্ছে 4 7 28, 28 আর 5 হলো 33। তাহলে এটা তোমার একটা উত্তর, দেখো বার করেছিলাম এইভাবে একটা উত্তর। আর পরেরটা কত, 3+5, তার মানে 3 হচ্ছে ধরো এক্স এর মান আর 5 হচ্ছে ধরো তোমার ওয়াই এর মান। তাহলে এক্স এর মান 3 যদি হয়, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 48×3, তাহলে 3 48 কত হয় 144, আর 5×, এখানে ওয়াই এর মান যদি 5 হয় তাহলে এখানে যদি 5 হয় তাহলে 48×5 তার মানে হয়ে গেল 240। তাহলে দেখো এখানে উত্তর বেরিয়ে গেল, একটা হলো 48 ও 336, আর একটা হলো 144 ও 240। কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে একটু বড়, এইটা তোমায় কোষে দেখাতে হবে বা কোষে করতে হবে, তার তুলনায় আমার মনে হয় আগে যে পদ্ধতিটা দেখালাম সেটা অনেক সহজ। এই পদ্ধতির উপর বেস করেই কিন্তু ওইভাবে অঙ্কটা কিন্তু করা হয়েছে। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের সত্যি সত্যি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমার কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম নানা ধরনের অঙ্ক তোমাদেরকে শিখিয়ে থাকি, এছাড়াও আরও বিভিন্ন বিষয় ট্রিক্স বা টিপস তোমাদেরকে দিয়ে থাকবো, সেগুলো তোমাদের উপকারে লাগবে।